নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষাক্ত অর্কিডের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখন অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিও তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন্ট বাটন আছে, জয়েন্ট বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় মেম্বার হয়ে যান এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো ক্লাবে। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি আইফোনে কিন্তু সাধারণত জয়েন বাটনটি দেখা যায় না, কাজেই আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে জয়েন করতে পারেন। শুরু করছি শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষাক্ত অর্কিডের প্রথম পর্ব। তিতলি বিছানায় উপুর হয়ে শুয়ে হ্যারি পটারের উপন্যাস পড়ছিল, পাশেই পড়ে আছে মুঠোফোন। এই ফোনে রিংটোনটি বড় মধুর, বেজে উঠল সেটা। তিতলি যেন অপেক্ষা করছিল কলটার জন্য। হ্যালো, কে ফোন করছে তিতলি জানে, কারণ ফোনের ছোট্ট পর্দায় তার নাম ভেসে উঠেছে, অর্থাৎ তিতলির ফোনে নাম্বারটা সেভ করা আছে। এখন যাব? এখন কটা বেজেছে? সন্ধ্যে 7টা। যদি মহিলা এসে যায়? আরে তুমি তো জানো উনি কটায় আসবেন। তুমি জানো না? আমি কিভাবে জানবো? আমি তো এবাড়ির চাকর। তাই বুঝি, চাকর হিসেবে আমরা তোমাকে দেখি নাকি সেভাবে তোমার সঙ্গে ব্যবহার করি? না তা অবশ্য না, কিন্তু তাহলে কথায় কথায় ওরকম বলো কেন, চাকর চাকর? ও প্রান্তে কোনো কথা নেই, কিন্তু ফোনটা কাটেও নি। কি হলো? কি না, কিছু হয়নি। কথায় কথায় তোমার তো রাগ কেন গো নবদা, এত অভিমান তোমার? রাগ কোথায় দেখলে, অভিমানই বা কোথায় দেখলে? তুমি আমাকে বুঝতে পারো? কেন পারবো না, মেয়েরা সব বুঝতে পারে। আমাকে তাহলে বুঝতে পারো তো? যাব। তোমাকে মা কটায় ফিরবে বলেছে? ম্যাডাম তো বলে গেলেন ওর নাকি অফিসে আজ বোর্ড মিটিং, ফিরতে রাত হবে। কত রাত? তোমাকে বলে যায়নি তিতলিদি, তোমাকে বলার পর তো আমাকে বললো। আমি ওর কোনো কথা মন দিয়ে শুনি না। কেন জানো না? কেন মায়ের সঙ্গে কেউ এত ঝগড়া করে? ওকে মা বলে আমি ভাবি না, ক্যারেক্টার নেই। যে বিছানায় আমার বাবার সাথে শুয়েছে সেই বিছানাতেই অন্য লোকের সঙ্গে শুয়েছে, আ পারভার্ট লেডি। এই কথাটা তুমি বারবার বলো, এই ব্যাপারে আমি তো কিছু জানি না। কি করে জানবে, তুমি তো তখন মেদিনীপুরে তোমার দেশের বাড়ি গিয়েছিলে, কোথায় জানো, অদ্ভুত নাম জায়গাটার, পিড়াকাটা। পিড়াকাটা, বাবা কি বিচিত্র নাম। তিতলি ফোনের মধ্যে হাসে, শব্দটার মানে কি গো? জানি না, সব জায়গার মানে কি বোঝা যায়? যেমন পূর্ব মেদিনীপুরে একটা জায়গা আছে, নাম কি জানো? কি? পিছাবনি। পিছাবনি, বাহ বেশ নামটা তো। হাসছ কেন? আমি অত শত লেখাপড়া জানি না, কিন্তু অন্য সব কিছু জানো, বেশ ভালোই জানো। সেজন্যই তো বলছি যাবো। যাকে তুমি ম্যাডাম বলো তার কীর্তি শুনবে? 2 উইকস হয়ে গেল তুমি ছুটিতে বাড়ি গেছিলে, এই বাড়িতে শুধু আমরা দুজন। কেন সন্ধ্যা? সন্ধ্যা তো ঠিকই, সকালে আসে বাসন মাজে রান্না করে, বিকেলে আসে বাসন মাজে রান্না করে। সেদিন বাড়িতে ওই লেডি সন্ধ্যাবেলা একা ছিল, সন্ধ্যা দিদি রান্না করে বিকেল বিকেল চলে গেছিল, ওই লেডিরই মতলব সব, বুঝছো তো। তুমি কোথায় ছিলে? আমি তো কোচিং, মনে পড়েছে দিনটা ছিল শুক্রবার, সোমবুধ শুক্র আমি কোচিংয়ে যাই। কী গো শুনছো? শুনছি। আমি তো স্কুল থেকে ফিরে তারপর কোচিং যাই, সেদিনও স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিলাম, তখন বিকেল 5টা, টিফিন করে তারপর কোচিংয়ে যাব।
প্রতিদিনই কিছু না কিছু টিফিন সাজানো থাকে টেবিলে, আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাই। তো সেদিন টেবিলে কিছু ছিল না। ম্যাডাম কোথায় ছিলেন? তোমার ম্যাডাম নিজের ঘরে শুয়েছিলেন, দরজা বন্ধ ছিল না, হাত খোলা। উনি কপালে হাত রেখে চিত হয়ে শুয়েছিলেন। আমি দুম দুম পায়ের আওয়াজ করে রাগ দেখিয়ে ওকে বললাম, আমার টিফিন কোথায়, আমাকে কোচিংয়ে যেতে হবে। কি বললেন? উনি বললেন, আজ দুপুর থেকে মাথাটা খুব ধরেছে সোনা, আজ কোনো টিফিন করতে পারিনি, সন্ধ্যাকেও বলতে ভুলে গেছি, সন্ধ্যা কখন কুকিং কমপ্লিট করে চলে গেছে আমার খেয়ালও নেই। তুমি কি বললে? আমি বললাম, আবার আমাকে সোনা বলে রাখছো, ওসব ঢং ন্যাকামি আমার সঙ্গে করবে না এখন। তখন লেডি বলে কি না, কেন সোনা বলে ডাকবো না, আমি তো তোমার মা। আমি আরও রেগে গিয়ে বললাম, আমি তোমাকে মা বলে মানি না। তখন উনি বলেন, পেটে না ধরলেও তোমার 7 বছর বয়স থেকে আমি তো তোমাকে বড় করেছি। আমি বললাম, তুমি আমাকে বড় করেছ, ড্যাম লায়া, বাবা আমাকে বড় করেছে, আয়ার হাতে আমি মানুষ হয়েছি। তখন লেডি বলে কি না, এরকম বলছো তুমি, আমি কি কিছুই তোমার জন্য করিনি, তোমাকে কত খেলনা কিনে দিয়েছি, বুকস কিনে দিয়েছি, যখন যা চাও তোমার হাতে টাকা দিই। আমি তখন খুব জোরে চেঁচিয়ে উঠেছি, খুব জোরে, ওসব বলে তুমি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, আসলে তুমি খুব বাজে, খুব বাজে, তুমি আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। লেডি তাতে একটু উত্তেজিত হলো না জানো, বিছানায় শুয়ে শুয়ে হাসলো, হেসে বলে কিনা, তোমার বাবা মারা গেছেন পুনে থেকে ফেরার সময় হাইওয়েতে অ্যাক্সিডেন্টে, আমি তখন কলকাতায় এই বাড়িতে, আমি তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী হব কেন, আজে বাজে একেবারে বকবে না। আমি বললাম, বাবাকে শেষ দেখা দেখতেও পেলাম না আমি, কোথায় গেল বাবার ডেড বডি, বলো জবাব দাও। তাতে কি বলে জানো, বলে সেটা সেখানকার থানা জানে, তাদের গিয়ে জিজ্ঞেস করো। আমি নিজেকে চেষ্টা ত্রুটি রেখেছি, যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই থানায় বারবার গেছি, পুনে পুলিশ কমিশনারের কাছে গেছি, কিন্তু কেউ কোনো হদিশ দিতে পারেনি, সে দোষ কি আমার? এত রাগ হচ্ছিল না আমার, ঘরের টেবিলের ওপর একটা কাচের ফুলদানি ছিল, সেটা রাগে ছুঁড়ে দিলাম মাটিতে, ভেঙে চুরমার। লেডি এবার উঠে বসলো বিছানা থেকে, বলে, তুমি খুব বাড়াবাড়ি করছো তিতলি, এবার তোমাকে আমি এমন পানিশমেন্ট দেব। তিতলি একটু থামল, বোধহয় দম নিতে, ও প্রান্তে নব চুপচাপ শুনে যাচ্ছিল। তারপর কি হলো দিদি? তারপর আবার কি হবে, আমি ছুটে বাড়ি থেকে বেরিয়ে লিফটে উঠলাম, বই খাতার ব্যাগটা নিতে ভুলিনি, কোচিংয়ে যাচ্ছিলাম তো, লিফটে নেমে এলাম নিচে। আমাদের হাউজিংয়ে সামনে খাবারের দোকান তো আছে না, অনেকগুলো তো আছে, কোনো অভাব নেই। হ্যাঁ তা তো নেই বটে। তো ফাস্টফুডের দোকান থেকে একটা বার্গার কিনলাম, খুব খিদে পেয়েছিল, তারপর একটা অটোতে চেপে কোচিং সেন্টার, সেখানে গিয়ে আবার শুনি কোচিং বন্ধ। কেন? স্যার তো থাকেন ফন রোডে, ওখানে একটা সুন্দর ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন ওর মিসেস আর এক ছেলেকে নিয়ে, কিন্তু ওর বাড়ির লোকজন থাকে হাওড়ায়, কি একটা জায়গা আছে, কি রামরাজাতলা আর সামথিং। হ্যাঁ 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 রামরাজাতলা, ট্রেনে মেদিনীপুরে যেতে আসতে দেখি তো আমি। তো স্যারের মা সেখানে থাকেন, ওর দাদা বৌদির কাছে, মায়ের নাকি হঠাৎ খুব শরীর খারাপ হয়েছে তাই স্যার দেখতে গেছেন, কোচিং বন্ধ। বাড়ি ফিরে এলে বুঝি, কোন চুলোয় আর যাবো বলো, ভাবলুম বাড়ি ফিরে বিছানায় শুয়ে শুয়ে গল্পের বই পড়বো, আবার অটো, হাউজিংয়ের সামনে এসে দেখি একটা ফুচকাওয়ালা, অনেক মেয়ে ফুচকা খাচ্ছে তাকে ঘিরে, আমিও দাঁড়িয়ে গেলাম, অনেকগুলো ফুচকা খেলাম। আমারও খুব ভালো লাগে ফুচকা খেতে, একদিন খাওয়াবে দিদি? খাওয়াবো, তোমাকে খাওয়াবো না। তারপর কি বাড়ি চলে এলো? বাড়ি ফিরে যা দেখলাম, দ্যাট ক্যারেক্টারলেস ভাইল লেডি, মাই গড। কেন কি দেখলে? লিফটে আবার 7th floor, দরজার সামনে এসে বেল দিলাম, দরজা খুলেই না, বারবার ডোর বেল বাজাচ্ছি, কিছুতেই দরজা খোলে না, মাথায় রক্ত উঠে গেল, আমার রাগ তো জানো, দরজাতে দুমদুম করে লাথি মারতে লাগলাম, খুলে গেল দরজা। ভাইল লেডি বললো, ওরকম অসভ্যের মতো লাথি মারছো কেন? আমি বললাম, দরজা খুলছিলে না কেন, কি করবো বলে, বলে ডক্টর এসেছেন, আমাকে দেখছিলেন। বললাম, ডক্টর কি হয়েছে তোমার? আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে এলাম, দেখি কিনা ভাইল লেডির বেডরুমে একটা লোক বসে আছে, ওকে আমি আগেও দেখেছি এ বাড়িতে একবার, স্কুল থেকে ফিরে একদিন দেখি কি লোকটা বসে আছে চায়ের টেবিলে, দুজনে মিলে চা খাওয়া হচ্ছিল, তার আগে দুজনে মিলে কি করেছে কে জানে, ওই জন্যই তো আমি বলেছিলাম ভাইল লেডিকে, বাবার বিছানা তুমি অপবিত্র করছো। এ ভাইল লেডি মানে কি গো দিদি? জানো না? কি করে জানবো, আমি কি লেখাপড়া জানি? ক্লাস 5 পড়তে পড়তেই তো বাবা মারা গেল, আমি পাথর গুঁড়ো করার কারখানায় কাজে লেগে গেলাম। ভাইল মানে হলো ইতর, দুশ্চরিত্র, বুঝছো? বুঝেছি, তা লোকটা কে গো? সুপ্রকাশ সোম, ভাইল লেডি বলে ওর অফিসের, মানে বাবার অফিসের নাকি পার্সোনাল ম্যানেজার। সেটা আবার কি?
উফ, অত সাথে তুমি বুঝবে না। তারপর শোনো না, সেই লোকটা দেখি ওই ঘরে বসে আছে। বাইল লেডি বললো ডাক্তার, আমি দেখলাম তার কাছে স্টেথোস্কোপ টুক কিচ্ছু নেই। লোকটার মাথার চুল উস্কো খুস্কো, তার মানে ফাঁকা বাড়িতে বিছানায় দুজনে দলাদলি করেছে, বুঝছো তো? দুজনেই ক্যারেক্টারলেস। ধ্যাত, কি বলছো কি তুমি? ঠিকই বলতেছি মশাই, এখন কি করবে? 6:30 বাজে, যাবো তোমার ঘরে। ভাজা মাছটি উল্টে খেতে জানো না জাদু। যদি কেউ এসে পড়ে? কেউ আসবে না, এসো বুড়ো খোকা, আমাকে আদর করো। যাচ্ছি। 8th floor মানে নতলার এই ফ্ল্যাটে মোট 4টে ঘর, এছাড়া আউটহাউস। মার্বেল পাথরের দেয়াল দিয়ে মূল বাড়ি থেকে আলাদা। দেয়ালে একটা দরজা, সেই দরজা বাড়ির এদিক থেকে বন্ধ থাকে। দরজা খুললে তবে আউটহাউস থেকে কাজের লোক মূল বাড়িতে প্রবেশ করতে পারে। রিগল আবাসনের এ ব্লকের মোট 40টি ফ্ল্যাটের প্রতিটির আর্কিটেকচারাল প্যাটার্নই একরকম। G11 ফ্ল্যাট, জি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরকে একতলা ধরা হয়, সেটা আসলে বিশাল একটা পার্কিং স্পেস। 40টি ফ্ল্যাটের মধ্যে একমাত্র 11th floorে অর্থাৎ 10 তলায় একটি মাত্র ফ্ল্যাটে কারোর বসবাস নেই, অর্থাৎ ফাঁকা, তালাবন্ধ। ফলে একেবারে গ্রাউন্ড ফ্লোরে বিশাল পার্কিং স্পেসে 39টা গাড়ি রাখা হয়। 39টি ফ্ল্যাটেই অতি সচ্ছল, মানে বলা যায় উচ্চবিত্ত মানুষেরা থাকেন, তাদের প্রত্যেকেরই গাড়ি থাকা স্বাভাবিক। আউটহাউসে একটা ঘরে নব থাকে, বেশ বড় ঘর, তক্তপোষ, পাতলা গদি, চাদর। চাদরটা নব বাড়ি থেকে এনেছে, গ্রামের তাঁতিদের বিক্রি করা চাদর। ঘরের মাঝখান দিয়ে এ দেয়াল থেকে ও দেয়াল একটা নাইলন দড়ি, তাতে ঝুলছে নবর দুটো ট্রাউজার, একটা ফুলহাতা জামা। নব বিছানায় শুয়েছিল, তার পরনে পাজামা, স্যান্ডো গেঞ্জি। মে মাস, সিলিং ফ্যান ঘুরছিল। বিছানায় শুয়ে শুয়ে নব তার মোবাইলে কথা বলছিল, মোবাইল বন্ধ করল, হাত ঘড়িতে দেখল 6:35। তড়াক করে বিছানা থেকে উঠে পড়ল সে। মোবাইলটা নেবার দরকার আছে? না, কে আর তাকে ফোন করবে? বালিশের পাশে মোবাইল ফোন পড়ে রইল। নব দরজার কাছে এসে দাঁড়ালো, ওপাশ থেকে দরজা বন্ধ, এপাশ থেকে দরজায় খট 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 শব্দ করল। খুলছি। খুলে গেল দরজা। তিতলি দাঁড়িয়ে আছে, পরনে নেভি ব্লু ম্যাক্সি, মাথার চুল ছোট ছোট করে ছেলেদের মতো ছাঁটা, টকটকে ফর্সা, কানে দুটো পাথর, খরগোশের দুটো লাল চোখ। 14 বছর বয়স মেয়েটার, কিন্তু মাথায় প্রায় নবর সমান। নবর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তিতলি হেসে উঠল, তারপর গোড়ালির ওপর ভর দিয়ে ঈষৎ উঁচু হয়ে নবর গলা জড়িয়ে একটা চুমু খেল। বাবুর দর্শ হয়েছে না? না, চলো আমার ঘরে চলো। ভয় করছে তো, যদি উনি এসে পড়েন? কে? ওই ভাইল লেডি? আরে তোমাকে বলে গেছি না, বোর্ড মিটিং, রাত 9টার আগে আসবে না, মদে চুর হয়ে ফিরবে, অনেক সময়। চলো না, আজ দুজনে অনেকক্ষণ ধরে আশ মিটিয়ে। তাড়াতাড়ি কার ভয় করবে কেন? এর আগে তুমি বুঝি আসোনি আমার ঘরে, কিছু করোনি না আমার সঙ্গে, ঢং। আজকে না সত্যি কিরকম ভয় পাচ্ছে, যদি ধরা পড়ে যাই। আমাকে ম্যাডাম তাড়িয়ে দিলে কি খাবো দিদিমণি? মাকে কি খাওয়াবো? ওহে উজবুক, আজ তুমি ঢং মারি বেশি করছো। ভাইল লেডি যদি এসেও পড়ে, ডোরবেল বাজাবে তো নাকি, নাকি উড়ে উড়ে আসবে? দরজা খুলবো তো আমি। দরজা খোলার আগেই তুমি শুট করে আউট হাউসে চলে যাবে, আমি এধার থেকে আউট হাউসের দরজাতে ছিটকিনি লাগিয়ে দেবো, কেমন? তোমার গা থেকে এটা খুব সুন্দর গন্ধ বের হতেছে দিদিমণি। আর তোমার গা থেকে বিড়ির গন্ধ বের হচ্ছে, এত বিড়ি খাও কেন? হ্যাঁ, সেই কবে, ছোটবেলা থেকে অভ্যেস। হলদে দাঁত বের করে হাসে নব। তিতলির পেছনে তার ঘরে ঢোকে, বিশাল ঘর, ঘরের মেঝেতে কার্পেট, মাঝখানে বক্স খাট, নীল রঙের চাদর, বালিশ, পাশ বালিশ, সব এলোমেলো বিছানায়। নব তিতলির দিকে তাকায়, কি সুন্দর দেখতে, মাখনের মতো গায়ের রং। বিছানার ওপাশে অনেক জায়গা, সেখানে একটা হাঁটার যন্ত্র, রোজ সকালে দিদিমণি ওই যন্ত্রের উপর হাঁটে। এরকম যন্ত্র আগে কখনো দেখেনি নব, এখানেই দেখছে। হাঁটু পর্যন্ত একটা সাদা প্যান্টালুন, পায়ে সাদা কেডস, গায়ে সাদা টি শার্ট, ডান হাতে ঘড়ি, ওই টি শার্টের পকেটে মোবাইল,
সেখান থেকে দুটো তার কানে গুঁজে দিদিমণি। যন্ত্রটা চলে, যন্ত্রের পাটাতনের ওপর দিদিমণি দৌড়য়, গান শুনতে শুনতে দৌড়য়। সকালে নবকে সারা বাড়ির আসবাব ঝাড়পোঁছ করতে হয়। দিদিমণি যখন দৌড়য়, এই ঘরটাতে ঝাড়পোঁছ করতে আসে নব। ম্যাডাম কিছু বুঝতেও পারে না। ম্যাডাম তখন দামি ট্র্যাকস্যুট, টি শার্ট আর দিদিমণির মতো কেডস পরে হাঁটতে যায় পার্কে। নব ঝাড়পোঁছ করা ভুলেই যেত, তাকিয়ে দেখত দিদিমণির হাঁটা। পা দুটো কি লম্বা আর সুন্দর দিদিমণির, আর দুটো বুক হাঁটার তালে তালে দোলে। সে প্রায় 3 মাস আগেকার কথা। ম্যাডাম হাঁটতে বেরিয়ে গেছে, ঝাড়পোঁছ করতে এসে অবাক হয়ে দিদিমণির হাঁটা দেখছিল নব। হঠাৎ দিদিমণি তার দিকে তাকিয়ে চোখ টিপেছিল, তারপর হাসল, কি একটা টিপল, ক শব্দ করে হাঁটার যন্ত্রটা থেমে গেল। কি দেখছো গো? তোমার হাঁটা ভালো লাগছে, তুমি কি সুন্দর গো দিদিমণি। তাই না? এসো তোমাকেও হাঁটা শিখিয়ে দেব। না না, আমি পারবো না, পড়ে যাব। আরে এসো না, কাছে এসো, শিখিয়ে দেব আমি। যন্ত্রের পাটাতনের ওপর দিদিমণি দাঁড়িয়েছিল, কিরকম এক অস্বস্তি নিয়ে নব এগিয়ে গিয়েছিল। এসো আরো কাছে এসো, বাইরে দরজা বন্ধ আছে। হ্যাঁ, ওই ম্যাডাম তো হাঁটতে গেছেন। তাহলে এসো না, এগিয়ে এসো। বলতে বলতে তিতলির টি শার্টের দুটো বোতাম খুলে দিয়েছিল। তারপর হতভম্ব নবর ডান হাতটা টেনে নিয়ে টি শার্টের একেবারে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। দিদিমণি, কি কেমন লাগছে? কেমন ওই দুটো চটকাতে ভালো লাগছে না? উজবুক, বোকা, গেউ ভূত। নব ভাবতে পারেনি এমন হবে, তার খুব ভয় করছিল। তবুও সে হাতটা কিছুতেই টেনে নিতে পারছিল না তিতলির টি শার্টের ভেতর থেকে। খুব ভালো লাগছিল তার, হাতের মুঠোর মধ্যে যেন দুটো পাখি। কি নরম, কি গরম, থরথর করে কাঁপছিল পাখি দুটো। আর আরামে নবর চোখ দুটো বুঝে আসছিল। এই একেবারে ভয় পাবে না, যখন ডাকবো আসবে। তিতলি নবকে প্রাণপণে জড়িয়ে ধরেছিল। নবদা, তোমাকে দেখে বোঝা যায় না, তুমি তো সব জানো গো। ভয় করছে দিদিমণি, যদি ম্যাডাম জানতে পারে। আরে ম্যাডাম কোথায়? ও নিজে কি করে তুমি জানো? কি করে বলবো না, আমি দেখে ফেলেছি এই বাড়িতে। এসো না, আমরা বিছানায় যাই। ঠিক সেই মুহূর্তে সেদিন ডোরবেল বেজেছিল, সুদীপ্তা ফিরে এসেছে মর্নিং ওয়াক থেকে। যাও দরজা খুলে দাও ডাইনিটাকে, তিতলি বলেছিল। কিছুই হয়নি এমনভাবে হাঁটতে শুরু করেছিল আবার যন্ত্রটার ওপর। সেসব তো অনেক আগের কথা। তারপর দিদিমণি নবকে অনেকবার ডেকে নিয়েছে তার ঘরে। আজ এই মুহূর্তে দিদিমণির ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে নব। দিদিমণির কাছাকাছি এলেই খুব উত্তেজনা বোধ করে সে, সারা শরীর এসিহরণ হয়। তার পুরুষাঙ্গ লোহার মতো শক্ত হয়ে ওঠে, দীর্ঘ হয়। আজও সেরকমই কিছু একটা হবে। তবে দিদিমণি আলমারি থেকে একটা শিশি বের করল। তারপর সেই শিশির মাথায় একটা বোতাম টিপতেই কি অপূর্ব গন্ধ! নবর গায়ে সেন্ট ছড়িয়ে দিদিমণি বলছে, কি যে বিড়ি খাও না সবসময়, গায়ে বিড়ির গন্ধ। প্রতিজ্ঞা করো আর কোনোদিন বিড়ি খাবে না। নব বোকার মতো হাসে, তার শরীর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে। কি হলো কি? প্রতিজ্ঞা করো আর কোনোদিন বিড়ি খাবে না? অনেকদিনের নেশা দিদিমণি। তাহলেও গ্রামের বাড়িতে গিয়ে যা করো করো, আমাদের বাড়িতে আর বিড়ি টানবে না, বুঝেছ? বুঝেছি। এবার এসো, আমি যা পড়ে আছি সব খুলে দাও। নব এগিয়ে আসে, পরনে পাজামা, স্যান্ডো গেঞ্জি। গেঞ্জিটা এক টানে খুলে দেয় তিতলি, তার চওড়া পেশম বুকে মুখ রাখে, চুমু খায়। আদর করো, তোমার বডি কি সুন্দর নব। প্রথমে একটা একটা করে বোতাম খুলে তিতলির জামাটা খুলে নব, ব্রা পিঠের দিকে হাত নিয়ে গিয়ে সেটাও খুলে দেয়, খসে পড়ে ব্রা। নব পাগলের মতো দুই হাতে তিতলির দুই বুক ডলতে থাকে। তিতলি নিজেই তার ট্রাউজার খুলে নেয়, প্যান্টি খুলে নেয়। পাগল হয়ে গেছে যেন তিতলি। নবর নাভিতে মুখ খসে, নবর পাজামার দড়ি টেনে খুলে দেয়, সম্পূর্ণ উলঙ্গ নব। এক অতি সমর্থ পুরুষ।
নবকে টানতে টানতে বিছানায় নিয়ে যায় তিতলি, নিজে চিত হয়ে শোয়। তারপর নবকে জড়িয়ে ধরে বলে, এসো, কি করতে হবে তোমাকে শিখিয়ে দিয়েছি না, সেরকম নবদা, কি আরাম পাচ্ছি, কি আরাম। কার যেন পায়ের শব্দ, তিতলির ওপর শুয়ে আছে নব, আসলে সে কাঁপছে তার শরীর। তিতলি নবকে ঠেলে সরিয়ে দেয়। কে 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 ও? এবার নব তাকিয়ে দেখে, তার বুকের রক্ত যেন হিম হয়ে যায়। খুব লম্বা একটা লোক ঘরের মধ্যে ঢুকে এসেছে, তার মুখে মুখোশ। এই মুখোশ চেনে নব, এ তো ছৌ নাচের মুখোশ, রাক্ষসের মুখোশ পরেছে লোকটা। পরনে জিন্স ট্রাউজার, গায়ে কালো রঙের লেদার জ্যাকেট, হাতে একটা বড় ছুরি, লোকটার পায়ে স্নিকার্স। সে ধীরে ধীরে এগিয়ে আসছে বিছানার দিকে। নবদা, নবদা, ওকে মারো, আমাদের মারতে এসেছে, নবদা, নবদা! ভয় বিস্ময় তীক্ষ্ণ আর্তনাদ করে ওঠে তিতলি। উলঙ্গ নব এক লাফে লোকটার দিকে এগিয়ে যায়, কিন্তু লোকটার গায়ে কি অসুরের শক্তি, ডান হাতে ছুরি, বাঁ হাত দিয়ে লোকটা নবর গলা চেপে ধরে। খুব যন্ত্রণা, শ্বাস বন্ধ হয়ে আসছে। এবার গলার টুঁটি টিপে ধরেই মুখোশধারী নবকে শূন্যে তুলে ধরে। তারপর সপাটে তার তল পেটে একটা লাঠি মারে। নব ছিটকে যায় দেয়ালের দিকে, তার মাথাটা ঠুকে যায় দেয়ালে, চোখের সামনে সব অন্ধকার নবর, সে জ্ঞান হারায়। বিছানায় সম্পূর্ণ নগ্ন শুয়ে আছে তিতলি, তার যেন নড়ার ক্ষমতা নেই। বিছানাটা যেন একটা চুম্বক, তিতলিকে আটকে রেখেছে। সে উঠতে চাইছে, পালাতে চাইছে, কিন্তু কোথায় পালাবে? তার বিস্ফারিত চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, মুখোশধারী বিছানার ধারে দাঁড়িয়ে আছে। সে তিতলির গলায় ছলছানো ছুরিটা ঠেকায়। কয়েক মুহূর্ত ফিনকি দিয়ে তাজা নীল রক্ত বেরিয়ে আসে। তিতলির মুখ একটা হাত দিয়ে চেপে ধরে আছে মুখোশধারী, সে চিৎকারও করতে পারে না। ধর কাটা ছাগলের মতো তার দুই পা শুধু কাঁপতে থাকে, কাঁপতে থাকে। বিছানা ময় রক্ত। এবার ছুরিটা কোমরে গুঁজে নেয় মুখোশধারী, তারপর জ্ঞানহীন নবকে পাঁজা কোলে করে বাথরুমে নিয়ে আসে। বাথরুমের দরজা খোলা, সেখান থেকে সোজা ছাদে যাওয়া যায়। বাথরুমের দরজাটা কে খুলে রেখেছিল? ভেজানো ছিল তো বাথরুমের দরজা। ছাদ থেকে এই দরজা দিয়েই মুখোশধারী ঘরে ঢুকেছিল। নবকে পাঁজা কোলা করে ওই দরজা দিয়েই বেরিয়ে যায়, ছাদের সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। আকাশে সরু চাঁদ, চারপাশ অন্ধকার, নির্জন। ছাদে বিশাল জলের ট্যাঙ্কের আড়ালে নবকে শুইয়ে দেয় মুখোশধারী। তারপর ছুরিটা তার গলার নলিতে ঠেকায়। রক্ত, রক্ত আর রক্ত। ছাদ থেকেই দেখা যায় এই হাইরাইজের পশ্চিম দিকে সারি সারি বস্তির টিনের চাল, ওপারে একটা বড় পুকুর। হাতের বিপুল জোরে মুখোশধারী ছুরিটা পুকুরের দিকে ছোঁড়ে। অব্যর্থ লক্ষ্য, ঠিক পুকুরের মাঝখানে ছুরিটা পড়ে। তারপর রেল পাই বে, নিঃশব্দে সে নামতে থাকে নিচে।
যেদিন বোর্ড মিটিং থাকে সেদিন ফিরতে অনেক রাত হয়ে যায়। প্রমিলা মার্বলসের বিজনেস পাঁচটি রাজ্য জুড়ে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর আর কলকাতা। হেড অফিস কলকাতায় বালিগঞ্জ প্লেস, চারতলা বিশাল বিল্ডিং, একতলা আর দোতলা শোরুম, তিনতলা আর চারতলায় অফিস, অন্তত 30 জন কর্মচারী অফিসে। তাদের মধ্যে নানা শ্রেণীর অফিসার আছে, টেকনিক্যাল স্টাফ আছে, স্টেনোগ্রাফার 2 জন, রিসেপশনিস্ট 2 জন। প্রমিলা মার্বলস পুরোপুরি একটা কর্পোরেট অফিস। সত্যেনের বাবার হাতে তৈরি এই ব্যবসা, এই অফিস। তিনি আর্কিটেক্ট ছিলেন, তার সঙ্গে পাথরের ডিজাইনের একটা কোর্স করতে গিয়েছিলেন ইটালিতে। সত্যেনের পূর্বপুরুষ জমিদার ছিলেন বীরভূমে, বামুনগাছি অঞ্চলে। ভূমি সংস্থার আইনে অনেক জমি সরকারের ঘরে ভেস্ট হবার পরও নামে বেনামে এখনও অনেক জমি আছে বামুনগাছিতে, মজুমদার জমিদার পরিবারে। হ্যাঁ, সত্যেনরা মজুমদার, মজুমদার জমিদার হিসেবেই তারা পরিচিত। 7টা গ্রাম নিয়ে বামুনগাছি অঞ্চল, এখন বোলপুর মহকুমার অন্তর্গত। বামুনগাছি থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। দেশ স্বাধীন হবার পর অনেক কিছু সরকারের ঘরে চলে গেলেও এখনও 20 বিঘার মতো জমি পড়ে আছে, সেখানে চাষবাস হয়। একটা ছোটোখাটো বিস্কুটের কারখানাও আছে, আছে ভগ্নপ্রায় বিশাল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির নাচঘরটি এখনও দর্শনীয়। সত্যেনের বাবারা ছিলেন 2 ভাই, শিবতোষ আর মনতোষ। শিবতোষ ছিলেন বড়, সত্যেনের জ্যাঠামশাই। মনতোষ হচ্ছেন সত্যেনের বাবা। শিবতোষের ফ্যামিলি ছিল বড়, তার 2 ছেলে 2 মেয়ে। শিবতোষ পুরনো মানসিকতার মানুষ ছিলেন, গ্রাম থেকে আর বের হতে চাননি। 20 বিঘা জমির ভাগ 2 ভাইয়ের মধ্যে সমান সমান। শিবতোষের জমির চাষবাসেই সংসার চলত। এছাড়া বামুনগাছি বাজারে তার একটা মুদির দোকান এখনো আছে, সেই দোকানের দেখাশোনার ভার এখন শিবতোষের বড় ছেলে ফণীন্দ্র কিংবা ফণীর ওপর। আর শিবতোষের ছোট ছেলে রথীন্দ্রনাথ বা রথিন, তার 2 মেয়ে অনেকদিন আগেই বিবাহিত, একজনের শ্বশুরবাড়ি তারকেশ্বরে আর একজনের নৈহাটি। 2জনেরই সাধারণ গৃহস্থ সংসার, কোনো সমস্যা নেই। শিবতোষের ছোট ছেলে রথীন্দ্রনাথ গ্রাম ছেড়ে কলকাতায় আসেন। ছোটবেলা থেকেই তার আকার হাত বেশ ভালো ছিল। বামুনগাছি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে পাশ করে তিনি আবদার ধরলেন কলকাতার আর্ট কলেজে ভর্তি হবেন। তার আগে তার কাকা মনতোষ রথিনকে কলকাতার রাস্তা চিনিয়েছিলেন। সত্যেনের বাবা মনতোষ অত্যন্ত মেধাবী ছাত্র, তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হন। সারা রাজ্যের মেরিট লিস্টে তিনি ছিলেন 16 নম্বরে। তখনও জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষাটা চালু হয়নি। হাওড়ার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিয়ে তিনি সফল হন এবং আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন। আর্কিটেক্টে ডিগ্রি পাবার পর তিনি এক অধ্যাপকের পরামর্শে এবং যোগাযোগের সাহায্যে ইটালিতে যান আসবাবপত্রের ডিজাইনিংয়ের ওপর 2 বছরের একটা কোর্স করতে। শিবতোষ মনতোষের থেকে 10 বছরের বড় ছিলেন। অভিভাবকের মতোই তিনি ছোট ভাইকে মানুষ হতে দিয়েছেন, নিজের ইচ্ছে মতো, নিজের মর্জি মতো। জমি জমা, চাষবাস, টাকা পয়সা সব কিছুর হিসেব রাখতেন শিবতোষী। ওদের বাবার উইল অনুযায়ী 2 ভাইয়ের সম্পত্তিতে অংশ যেমন আধা আধি ছিল, সেভাবেই তিনি হিসেব করে খরচ খরচা করেছেন। ভাইয়ের পড়াশোনা, বিদেশ যাওয়ার টাকা পয়সা সব জুগিয়ে গেছেন। শিবতোষ সত্যিই দেবতুল্য মানুষ ছিলেন। নিজে বেশি লেখাপড়া শেখেননি, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা, কিন্তু তিনি যেন চেয়েছিলেন ভাই মনতোষ তার মনের স্বাদ পূর্ণ করুক। ওদের পূর্বপুরুষদের কেউ ব্যবসায়ী ছিলেন না, কিন্তু দেখা গেল মনতোষের ব্যবসায়িক বুদ্ধি প্রবল। ইটালি থেকে দেশে ফিরে এসে তিনি দাদার কাছে ঘোষণা করলেন যে মার্বেল পাথরের বিজনেস করবেন। শিবতোষ তো কিছুই বুঝলেন না, মার্বেল পাথরের বিজনেসের বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। তো মনতোষ প্রস্তাব দিলেন যে তার হাতে বেশ কিছু ক্যাশ টাকার দরকার, সেই জন্যে তার ভাগের 10 বিঘে জমির মধ্যে তিনি 5 বিঘে বিক্রি করতে চান। শিবতোষের এই প্রস্তাবে প্রবল আপত্তি ছিল। তাদের বংশে কেউ কোনোদিন বড় ব্যবসা করেননি, জমি বিক্রি করে এই যে অজানা একটা ব্যবসায় নামছেন মনতোষ, তাতে তো যথেষ্ট ঝুঁকি আছে। জমি বিক্রির টাকা যদি পুরোটাই বরবাদ হয়ে যায় তাহলে? শিবতোষ বাজারে একটা মুদির দোকান দিয়েছেন ঠিকই, কিন্তু ওটাকে ঠিক বড় ধরনের বিজনেস বলা চলে না। এই প্রথম সম্মাননীয় দাদার কথার অমান্য করলেন মনতোষ। আজ থেকে প্রায় 50 বছর আগে জমির দাম অনেক কম ছিল, তবুও বামুনগাছি অঞ্চলে বেশ কিছু বর্ধিষ্ঠ মুসলমান পরিবারের বাস ছিল। তারা সকলেই একসময় শিবতোষদের প্রজা ছিল। তাদের মধ্যে 4 জন এগিয়ে এলো জমি কিনতে। 1-1 বিঘের জমি লাখ টাকায় বিক্রি হল। 2 জন মুসলমান, তারা পরস্পরের প্রতিবেশী,
আড়াই বিঘে করে জমি কিনে নিল। 5 লাখ টাকা হাতে এসে গেল মনতোষের। তিনি কলকাতায় ফিরে গেলেন, মার্বেল পাথরের ব্যবসা শুরু করলেন। তা এই মার্বেল পাথরের বিজনেসটা কি? মনতোষ সব খবরাখবর নিয়েই নেমেছিলেন। ইটালিতে ডিজাইনিং ইনস্টিটিউটে তার আলাপ হয়েছিল আর এক ভারতীয়র সঙ্গে, তার নাম আদিত্য শরাফ। এই শরাফ পরিবারের আদি বাড়ি রাজস্থানের জয়পুর অঞ্চলে, কিন্তু তার বাবা মা এবং আরেক ভাই থাকে কলকাতায় পার্ক সার্কাস অঞ্চলে। আদিত্যের বাবা জয়পুরের পরিচিত ডিলারের কাছ থেকে অর্থের বিনিময়ে আমদানি করেন মার্বেল পাথর। তখন সল্টলেক অঞ্চলকে সল্টলেক বলা হতো না, বলা হতো লবণ হ্রদ। পার্ক সার্কাস অঞ্চলের ট্যাংরা ব্রিজ পার হলেই লবণ হ্রদ অঞ্চল শুরু। ওই অঞ্চলেই আদিত্য শরাফের বাবা উদিত শরাফের বিশাল গোডাউন। সেখানে জয়পুরের মার্বেল পাথর আমদানি করে স্টোর করা হয়, তারপর দ্বিগুণ দামে পাথর বিক্রি করা হয় পাইকারি হারে নানা বিল্ডার কোম্পানিকে। লবণ হ্রদ অঞ্চলে বাড়ি, বিল্ডিং, অফিস তৈরির কাজে এই জয়পুরিয়া পাথরের দারুণ চাহিদা। কোনো বাঙালি তখনও এই ব্যবসায় নামেনি। ইটালি থেকে ডিজাইনিংয়ের ডিগ্রি নিয়ে মনতোষ কলকাতায় গিয়ে কিভাবে তার সদ্ব্যবহার করবেন? তা আদিত্য শরাফ প্রকৃতই বন্ধু হয়ে উঠেছিল মনতোষের। সে পরামর্শ দিল মনতোষকে যে এই মার্বেল পাথরের ব্যবসায় নামতে। ইটালিতে এক অতি সুন্দর পার্কে বসে মনতোষ 2 দিন একা একা চিন্তা করেছিলেন। তারপর দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন যে জীবনে তিনি ঝুঁকি নেবেন। আদিত্যর পরামর্শ মতো মার্বেল পাথরের ব্যবসায় নামবেন তিনি। গ্রামে নিজের নামে জমি বিক্রি করে ক্যাপিটাল জোগাড় করবেন, তারপর কলকাতায় ফিরে আদিত্য শরাফের বাবার সঙ্গে দেখা করবেন। ইটালিতে প্রশিক্ষণ শেষ করে 2 বন্ধু একসাথে ইন্ডিয়ায় ফিরে এলেন। তারপর টাকা জোগাড় করে দেখা করলেন মনতোষ পার্ক সার্কাসে আদিত্য এবং তার বাবা উদিত শরাফের সঙ্গে। উদিত শরাফ সত্যি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন তার পরিচিতির সূত্র ধরে সুদূর জয়পুর থেকে মার্বেল পাথর এনে বিক্রি শুরু করলেন মনতোষ। কাদের বিক্রি করবেন, কিভাবে নিজের আনা পাথরের পাবলিসিটি করবেন, সেই ব্যাপারেও উদিত শরাফ যথেষ্ট সাহায্য করেছিলেন। প্রথমে মনতোষ তার আনা পাথর রাখতেন উদিতেরই বিশাল গোডাউনে। 1 বছরের মধ্যে তিনি ব্যবসায় এত উন্নতি করলেন যে নিজেই একটা গোডাউন ভাড়া করলেন। 1 বছর পরে ব্যবসার পয়সায় 1500 স্কোয়ার ফুটের একটা দোকান কিনলেন। এবার আর শুধু পাথর বিক্রি নয়, নিজেই ডিজাইন করতে শুরু করলেন পাথরের নানা আসবাবপত্রের। মেটিয়াবুরুজ অঞ্চল থেকে 4 জন মুসলমান মিস্ত্রিকে নিয়োগ করলেন যারা পাথর কাটার ব্যাপারে প্রশিক্ষিত। মনতোষ ডিজাইনের নকশা বুঝিয়ে দিতেন মিস্ত্রিদের, সেই মতো আসবাবপত্র তৈরি হতে লাগল। বলা যায় সেই সময় গত শতাব্দীর 50-এর দশকে এই ধরনের পাথরের আসবাবপত্রের দোকান কলকাতার ধনীদের কাছে একেবারে নতুন। ঐন্দ্রজালিক উত্থান হল মনতোষের, টাকা পয়সা উপচে পড়তে লাগল। পাথরের আসবাবপত্র দোকানে দেখতে এবং কিনতে আসতেন এক ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার ডক্টর পরমেশ্বর মিত্র। তার এক মেয়ে প্রমিলাও আসত দোকানে বাবার সঙ্গে, প্রমিলা ইংরেজিতে এমএ। কখন যে প্রমিলার সঙ্গে প্রেম জমে উঠল মনতোষের সেটা বলা অবশ্য শক্ত। যখন তারা বিয়ে করবেন মনস্থ করে ডক্টর পরমেশ্বরকে জানালেন, তখন পরমেশ্বরের পক্ষ থেকেও আপত্তি থাকার কথা ছিল না। মনতোষা হলেন বীরভূমের বামুনগাছি গ্রামের বসু পরিবার, জমিদার বংশ। পরমেশ্বর সব খোঁজ খবর নিলেন। ওদিকে ভাইয়ের ইচ্ছে দাদা শিবতোষেরও কোনো আপত্তি দেখা গেল না। ভাই এত উন্নতি করেছে ব্যবসাতে, কলকাতার মেয়েকে বিয়ে করছে, খারাপ কি? তো প্রমিলা আর মনতোষের বিয়ে হয়ে গেল। প্রথমে মনতোষ উত্তর কলকাতায় এক ভাড়া বাড়িতে থাকতেন, কিন্তু দেখা গেল প্রমিলা যেন তার জীবনে এক লক্ষ্মী। ব্যবসায় উত্তরোত্তর উন্নতি হতে লাগল। ভবানীপুরে একটা দোতলা বাড়ি কিনলেন মনতোষ, সেখানেই সত্যেনের জন্ম। বালিগঞ্জ প্লেসের দোকান ক্রমে 3 তলা হল, 1 তলা আর 2 তলায় আসবাবপত্রের শোরুম, 3 তলাতে অফিস, বাড়িটা 4 তলা, 4 তলা ফাঁকাই পড়েছিল। বাড়ির মালিক বালিগঞ্জের আদি বাসিন্দা, ধনী ও অভিজাত পরিবার। তিনি মনতোষকে বারবার বলছিলেন 4 তলাটাও ভাড়া নিতে, কিন্তু মনতোষ বলেছিলেন ব্যবসা আরেকটু বাড়লে তিনি 4 তলা ভাড়া নেবেন। ইতিমধ্যে মনতোষ দোকানের নাম বসু মার্বলস পাল্টে প্রমিলা মার্বলস করেছেন। প্রমিলা মার্বলসের খ্যাতি এমনই ছড়িয়ে পড়তে লাগল যে মুম্বাই, যেটা তখন বোম্বাই, চেন্নাই, যেটা তখন মাদ্রাজ, এবং দিল্লিতে 4টে আউটলেট ওপেন করতে হলো মনতোষকে। মাত্র 1 বছরে তিনি 20 কোটি টাকার মালিক। অফিস বাড়ল, অফিসের লোকজনও বাড়ল, এদিকে সত্যেনও বড় হয়ে উঠল। পড়াশোনাতে সে বেশ মেধাবী,
মনোতোষ তাঁকে বাণিজ্য নিয়ে পড়তে বললেন। এত বড় ব্যবসার ভার ছেলেকেই তো নিতে হবে। প্রথমে বাণিজ্য নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপর অনার্সে ভালো নম্বর নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এম কম। দেখতে দেখতে বছরগুলো গড়িয়ে গেল, সত্যেন 25 বছরের যুবক। প্রমিলা মার্বেলসের হাল ধরল সে। শুধু কলকাতা অফিস নয়, বাকি 3 প্রদেশে 3 রাজ্যে হাল ধরল শক্ত হাতে। এদিকে মনোতোষ বিত্তশালী হলেও নিজের জন্মভূমি, নিজের গ্রামকে ভোলেননি। দাদা শিবতোষের সঙ্গে বরাবর যোগাযোগ রাখতেন, অত ব্যস্ততা সত্ত্বেও মাসে একবার অন্তত বামুনগাছি যেতেন। আর একটা কাজ তিনি করেছিলেন, শিবতোষের ছোট ছেলের আঁকিয়ে হবার শখ তিনি মিটিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করে রথীন্দ্রনাথ বা রথিন কলকাতায় কাকার বাসায় থাকতেন। মনোতোষ নিজে তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি করে দিয়েছিলেন। আর্ট কলেজের ডিগ্রি নিয়ে রথিন গ্রামে ফিরে গিয়ে উচ্চ মাধ্যমিক স্কুলের আর্ট টিচার হলেন। সবাই ভেবেছিল রথিনের শিল্প প্রতিভা দারুণ, কিন্তু ক্রমশ বোঝা গেল রথিনের কল্পনা শক্তির অভাব। তিনি প্রকৃতিকে ক্যানভাসে কপি করতে পারেন, নদী, পূর্ণিমার চাঁদ, গাছগাছালি, ফুলবন, নদীতে ভাসমান নৌকো এবং মাঝি, এই সব ছবি তিনি আঁকতে পারেন, কিন্তু এর বেশি কিছু না। সুতরাং স্কুলের আর্ট টিচারের পদ নিয়েই তিনি সন্তুষ্ট। তবে কি কারণে যেন রথিন সারা জীবন অবিবাহিত রয়ে গেলেন। মনোতোষ আর একটা উপকার দাদার করেছিলেন। কলকাতার এক বিস্কুট ফ্যাক্টরি জেলাতে জমি খুঁজছিল একটা ছোট ফ্যাক্টরি বানাবে। তার মালিক দেবকী আগরওয়াল মনোতোষের পাথরের আসবাবপত্রের প্রায় নিয়মিত খদ্দের ছিলেন। মনোতোষ যখন জানতে পারলেন যে মিস্টার আগরওয়াল মফস্বলের দিকে ফ্যাক্টরি বানাবার জন্য জমি খুঁজছেন, তখন তিনি দাদাকে বোঝালেন 20 বিঘা জমি শুধুমাত্র চাষবাসের জন্য ফেলে রাখা ঠিক নয়। মারোয়ারি বিস্কুট কোম্পানি প্রিন্সকে তিনি 1 বিঘা জমি বিক্রি করুন ফ্যাক্টরির জন্য, তখন 1980 সাল। বামুনগাছিতে 1 বিঘা জমি মনোতোষের মধ্যস্থতায় শিবতোষ বিস্কুট কারখানাকে বিক্রি করেছিলেন 10 লাখ টাকায়। তার সঙ্গে একটাই শর্ত, কোর্ট পেপারে সই করে শিবতোষের ছেলে ফণীন্দ্রর চাকরি। ফণীন্দ্র তখন 26 বছর বয়স, কারখানা তৈরি হতে সময় লাগলো 2 বছর। 28 বছর বয়সে ফণীন্দ্র চাকরি পেল, সেও ক্লাস 10 পাস। কি চাকরি আর করবে, তবুও আগরওয়াল প্রতিপত্তিশালী মনোতোষের মুখ চেয়ে তাকে জুনিয়র সেলস ম্যানেজারের চাকরি দিল, মাইনে 8000 টাকা। শিবতোষ খুব খুশি হলেন। বাজারের মুদিখানার দোকান ফণীন্দ্র দেখত, সেখানে তিনি মাইনে করা কর্মচারী বসালেন। এসব অনেক আগের কথা। দেখতে দেখতে শিবতোষ বয়সজনিত কারণে দেহ রাখলেন। ফণীর বিয়ে হয়ে গিয়েছিল, তার বউ একেবারে গ্রাম্য মেয়ে, ফণীর পরপর 3 মেয়ে। বিস্কুট কারখানার বয়স হয়ে গেল 20 বছর, ফণীর বয়স 48। 3 মেয়ের বিয়ে দিল পাশাপাশি গ্রামে সম্পন্ন ঘরে। তার পাড়াগে বউ বাতের ব্যথায় অধিকাংশ সময় শুয়ে থাকে। ইতিমধ্যে জমিদার বাড়ির 2 মহল কয়েকবার সারানো হয়েছে। শিবতোষের ভাগে ছিল বিশাল 3 ঘর, 2 ঘরে থাকে ফণী আর তার পরিবার, ফণীর থেকে 2 বছরের ছোট রথিন থাকে আর একটা ঘরে। ইতিমধ্যে ফণী বিশাল বারান্দার একদিক ঘিরে বড় রান্নাঘর করে নিয়েছে। অবিবাহিত রথিনের খাবার ব্যবস্থা দাদা ফণীর বাড়িতে। এভাবেই চলছে বামুনগাছির ফণী আর রথিনের জীবন। আর কলকাতায় মনোতোষ প্রমিলা আর সত্যেনের কি হল, এই রহস্য কাহিনীর ভেতর পাঠকের নিবিড়ভাবে ঢুকে পড়ার আগে এই পরিপ্রেক্ষিতগুলো জানা দরকার। তার জন্যেই আখ্যানের এত ডালপালা বিস্তার। 2010 সালে ত্রিশূর্ধ সত্যেন বিয়ে করে। একজন কর্পোরেট অফিসার সুধীর রঞ্জন প্রমিলা মার্বেলসে প্রায় আসতেন পাথরের আসবাবপত্র কিনতে। সল্টলেকে নিজের 2 বাড়ি সাজানো তার নেশা। সুধীর রঞ্জনের 1 মেয়ে পল্লবী, বছর 25 বয়স, সুন্দরী, কেতাদুরস্থ, কনভেন্ট শিক্ষিতা। বাবার সঙ্গে পল্লবীও আসত প্রমিলা মার্বেলসে। কবে থেকে যেন সত্যেন আর পল্লবী দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। পল্লবী বিয়ে করতে যাওয়ায় মনোতোষ আর প্রমিলার কোনো আপত্তি হয়নি। ইতিমধ্যে মনোতোষের পুরনো বাড়ি ও পাশাপাশি আরও কয়েকটা বাড়ি প্রমোটারের হাতে গেল। বাড়িগুলোর কর্তাদের সম্মতি নিয়ে পুরনো বাড়িগুলোর পরিবর্তে 1.5 বছরের মধ্যে ভবানীপুরে মোহিনী দত্ত রোডে উঠে গেল বিশাল হাইরাইজ, রিগল আবাসন। সেখানে মনোতোষরা পেলেন 9 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। মনোতোষ প্রমিলা দুজনেরই তখন যথেষ্ট বয়স হয়েছিল, মনোতোষের 71, প্রমিলা 65।
মনোদোষ ব্যবসায় কিছুই দেখেন না তখন। সত্যেন ক্রমশ ব্যবসা বাড়িয়ে চলছে। দুই বুড়ো বুড়ির স্বাদ হলো তীর্থযাত্রার, একেবারেই হিমাচল প্রদেশে, কিন্নর কৈলাসে। প্রমীলা চেয়েছিলেন তারা দুজন তো বটেই, ছেলে বৌমাও যাক তীর্থযাত্রায়। সত্যেন পল্লবী থাকলে তাদের মনের জোর বাড়ে। ইতিমধ্যে ওদের নাতনিও হয়েছে, তার বয়স 8 বছর, নাম তিতলি, লোরাটো গার্লসে ক্লাস 3-এর ছাত্রী। সবাই মিলে বের হওয়া যাক কিন্নর কৈলাস দর্শনে। কিন্তু এতে সত্যেনের আপত্তি হল। প্রথমত তার পক্ষে ব্যবসা ছেড়ে এতদিনের জন্যে, মানে 15 দিনের জন্যে বেড়াতে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত তিতলিকেও যেতে হবে না, বাড়িতে তো হোল টাইমার একজন মহিলা আছেনই। পল্লবী আর কত দেখে তিতলিকে। সন্ধ্যামাসি তো সেই কবে থেকে তিতলিকে কোলে পিঠে মানুষ করছে। অতএব সত্যেনের প্রস্তাব হলো মা বাবা এবং পল্লবী বেড়াতে যাক, সে আর তিতলি আর সন্ধ্যামাসি বাড়িতে ভালোই থেকে যাবে কয়েকটা দিন। আসুন বেরিয়ে আসি ট্রাভেল এজেন্সিতে সব ব্যবস্থা করে দিল সত্যেন। তিনজনে চলে গেল ভ্রমণে, কালকা মেলে কালকা, তারপর ছোট ট্রেনে সিমলা, তারপর বাসে কাজা কিন্নর কৈলাস। কিন্নর কৈলাস যাবার রাস্তা যে এত দুরূহ তা কে আর জানত। একপাশে গভীর খাদ, প্রায় 300 ফুট নিচ দিয়ে বয়ে যায় সুতলে নদী, যাকে বাঙালিরা আদর করে কবে থেকে যেন শতদ্রু বলে ডাকে। আর একপাশে খাড়া পাথরের দেওয়াল, মাঝখান দিয়ে বড় জোর 50 ফুট পাহাড়ি রাস্তা। আসুন বেরিয়ে আসির যাত্রী বোঝাই বাস সেই দুর্গম রাস্তা দিয়ে ছুটছিল। ক্রমশ ঘুরে ঘুরে ওপরে উঠছিল বাস। হঠাৎ চালকের মুহূর্তের অসতর্কতায় বাস 300 ফুট নিচে খাদের গহরে পড়েছিল। সারা দেশে দূরদর্শন মারফত সেই 60টি মৃতদেহের স্তূপ কিংবা ভগ্নাংশ দেখানো হয়েছিল। চালক হেল্পার সব নিয়ে বাসে মোট যাত্রী ছিল 60 জনই, একজনও বাঁচেনি, বাঁচা সম্ভবও ছিল না। সেনাবাহিনীর সাহায্যে বিকৃত মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছিল। বাবা মা এবং স্ত্রীর এই মর্মান্তিক মৃত্যু প্রথমে কয়েকদিন অতিমাত্রায় শোকার্ত করে তুলেছিল সত্যেনকে। স্ত্রীর জন্যে ততটা নয় যতটা বাবা ও মায়ের জন্যে। তিতলি হবার পর থেকেই পল্লবীর সঙ্গে সম্পর্ক কিরকম যেন বেসুরো হতে শুরু হয় সত্যেনের। তার অন্যতম কারণ ছিল ঠাকুর দেবতা নিয়ে পল্লবীর অত্যন্ত বাড়াবাড়ি। প্রতিদিন ঠাকুর ঘরে বসে ঝাড়া 1 ঘন্টা পুজো, আজ এই উপোস কাল সেই উপোস। ব্যাপারটা খুবই খারাপ লাগতে শুরু করে সত্যেনের যেদিন তার সঙ্গে একবারও পরামর্শ না করে পল্লবী তার শ্বশুর শাশুড়ির গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আসে। বৌমার এরকম ধর্মের প্রতি অনুরাগ খুবই সমর্থন পেত মনতোষ আর প্রমিলার কাছে, কিন্তু সত্যেনের কাছে পল্লবী ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। আমিষ খাদ্য পুরোপুরি বর্জন করা, সন্ধ্যের দিকে ক্যালকাটা ক্লাবে পল্লবীর সত্যেনকে সঙ্গ না দেওয়া, শারীরিকভাবে ক্রমশ দূরে সরে যাওয়া। একদিন সত্যেনের বিরক্তি চরমে পৌঁছল যেদিন রাতে ক্লাব থেকে মদে চুর হয়ে আসা কামন্ধ স্বামীকে একটা চড় মেরেছিল তার স্ত্রী। এসব বেলেল্লাপনা এবার ছাড়তে হবে, একটা মেয়ে হয়ে গেছে, গুরুদেব বলেছেন এবার ঈশ্বর চিন্তা ছাড়া সংসার চিন্তার মধ্যে আর থাকা যাবে না। সেদিন থেকে স্বামী স্ত্রীর আলাদা আলাদা ঘরে শোয়া শুরু। ঠিক এইরকম মানসিক সংকটের সময় ক্যালকাটা ক্লাবে সুদীপ্তার সঙ্গে দহরম মহরমের শুরু। ডিভোর্সি এবং সুন্দরী সুদীপ্তার সঙ্গে সুদীপ্তার ফ্ল্যাটের শারীরিক সম্পর্কও শুরু হয় সত্যেনের। পল্লবীর মৃত্যুর ঠিক 7 বছর পর সত্যেন আর সুদীপ্তার রেজিস্ট্রি বিয়ে হয়। কলকাতার নামী হোটেলে পার্টিও হয়, রিগল ম্যানশনে থাকতে শুরু করে সুদীপ্তা। কিন্তু একটা সমস্যা থেকেই যায় ওদের জীবনে। তিতলি তখন 15 বছরের কিশোরী, লোরেটো গার্লসে ক্লাস 10-এর ছাত্রী। সেই তিতলি প্রথম থেকেই সুদীপ্তাকে মেনে নিতে পারেনি, সুদীপ্তাকে ভীষণ অপছন্দ করত সে। যদিও সুদীপ্তার পক্ষ থেকে তিতলিকে কাছে টেনে নেবার ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব ছিল না। এইভাবেই প্রায় 2 বছর কাটে। রিগল ম্যানশনের সেই মাসি মারা গিয়েছেন, তার জায়গায় বহাল হয়েছে সত্যেনের অফিসের এক কর্মচারীর, যার বাড়ি মেদিনীপুরে, দূর সম্পর্কের আত্মীয় নবকুমার দাস। সুদীপ্তা এখন সত্যেনের অফিসের অনেক কিছুই দেখে, তার কোয়ালিফিকেশন এমটেক। সুদীপ্তা সত্যেনের সঙ্গে বিয়ের আগে থেকেই এক কর্পোরেট অফিসে ভালো চাকরি করত। বিয়ে হবার পর সত্যেনের ইচ্ছেতেই সে চাকরি ছেড়ে প্রমিলা মার্বেলসের প্রশাসনিক অফিসার হিসেবে কাজ শুরু করে। ইতিমধ্যে আবার এক দুর্ঘটনা, 2000
2017 সালের জানুয়ারি মাসে সত্যেন গিয়েছিল তাদের মুম্বাই অফিসে। অফিসটা ঠিক মুম্বাইতে নয়, থানেতে। সত্যেন সেখানে যাবার একদিন পর সুদীপ্তা থানের জয়েন্ট পুলিশ কমিশনারের কাছ থেকে রাতের দিকে ফোন পায়। অপ্রত্যাশিত এবং হাড়হিম করা ফোন। থানেতে হাইওয়ের ধারে মিস্টার সত্যেন মজুমদারের মৃতদেহ পাওয়া গেছে। সত্যেনের পকেটের কাগজপত্র থেকেই তার পরিচয় এবং কলকাতার বাড়ির ল্যান্ড ফোনের নম্বর পেয়েছিল পুলিশ। সত্যেনের মৃতদেহ কলকাতায় আনা হয়, যথাযথভাবে সৎকারও করা হয়। কিন্তু কিভাবে সত্যেনের মৃত্যু হয় সে ব্যাপারে থানে পুলিশ এখনও অন্ধকারে। যদিও সত্যেনের মৃতদেহের ময়নাতদন্ত হয়, 9mm পিস্তল থেকে নিক্ষিপ্ত দুটি বুলেটই সত্যেনের মৃত্যুর কারণ। একটা গুলি করা হয়েছিল কপালে, একটা বুকের বাঁ দিকে। কে বা কারা সত্যেনের মৃত্যুর জন্য দায়ী, কেনই বা তাকে মারতে হল, এ ব্যাপারে থানে পুলিশ যেমন অন্ধকারে, সুদীপ্তাও অন্ধকারে। সবথেকে আঘাত পেয়েছিল বোধহয় সত্যেনের অতি আদরের মেয়ে তিতলি। গাড়ি থেকে নেমে সুদীপ্তা লিফটের দিকে যাবে। দুজন সিকিউরিটি গার্ড তাদের খুপড়ি অফিসে বসে কথা বলছিল। তারা সুদীপ্তার গাড়ি চিনতে পেরে দুজনেই উঠে দাঁড়ালো। একজন তাড়াতাড়ি এগিয়ে এসে গেট খুলে দিয়েছিল। কপালে হাত ঠেকিয়ে হালকা সেলাম। সুদীপ্তা যে এখন নিজেই প্রমিলা মার্বলসের মালিক ওরা খবর রাখে। গেট পেরিয়ে গাড়ি আবাসন চত্বরে ঢুকে এ ব্লকের সামনে এসে দাঁড়ালো। সুদীপ্তা গাড়ি থেকে নেমে লিফটের দিকে পা বাড়ালো। এখন রাত প্রায় 9টা, চারপাশ নির্জন, লোকজন কাউকে দেখা যাচ্ছে না। তবে এই হাইরাইজের ওপর দিকে তাকালে জানলায় জানলায় আলো। মানুষ যে যার সংসার নিয়ে ব্যস্ত। আমি একটু ওয়েট করছি ম্যাডাম, চালক বাবলু বলল। হ্যাঁ একটু দাঁড়াও, কোনো দরকার না থাকলে ফোন করে জানিয়ে দেব, গাড়ি গ্যারেজ করে চলে যাবে। ইয়েস ম্যাডাম। প্রতিদিনই এরকম। রিগল ম্যানশনে পৌঁছেই সুদীপ্তা গাড়ি রিলিজ করে না, আগে ফ্ল্যাটে ঢোকে, দেখে নেয় কোনো দরকার টরকার আছে কিনা। প্রায় দিনই থাকে, বেশি দরকার থাকে তিতলির। স্কুলের জন্য খাতা কিনতে হবে, কিংবা নতুন কালার বক্স কিনতে হবে, অথবা প্রজেক্ট পেন ড্রাইভে নিয়ে যেতে হবে স্কুলে, তার জন্য একটা পেন ড্রাইভ দরকার। এত রাতে কে আর এসব কিনতে যাবে? ওই বাবলুর গাড়ি ভরসা। বাবলু লোকাল ছেলে, সে দোকান বাজার সব চেনে। কিন্তু এসবের মধ্যে কিছুটা তিতলির বদমাইশি থাকে, এটা সুদীপ্তা বুঝতে পারে। স্কুলের দরকারে কি লাগবে সেসব তো তিতলি সন্ধে নাগাদ, যখন সুদীপ্তা অফিসে থাকে, ফোনে তাকে বলে দিতে পারে। কিন্তু সেটা বলে না তিতলি, ইচ্ছে করেই মনে হয় বলে না। সুদীপ্তাকে সে সবসময় এড়িয়ে চলতে চায়। যত বড় হচ্ছে ব্যাপারটা দিনকে দিন বাড়ছে। এখনও এই রাতে ফ্ল্যাটে পৌঁছলে হয়তো এরকমই ঘটবে। ডোরবেল বাজালে নব এসে দরজা খুলে দেবে, তারপর তিতলি তার ঘরের ভেতর থেকে হয়তো বা বলবে, নবদা বলে দাও আমার একটা কালার বক্স লাগবে, কিংবা হয়তো পেন ড্রাইভ লাগবে, অথবা সত্যি রাগে সারা শরীর চিরচির করে সুদীপ্তার। মনে হয় ওর ঘরে গিয়ে ঠাস করে একটা চর কষায়, চুলের ঝুঁটি ধরে বলে, অফিসে ফোন করে এসব আমাকে বলতে পারো না, হতচ্ছাড়া মেয়ে, আমার সঙ্গে কথা বলতে গেলে জিবে ঘা হয় তোমার। যত ধারী হচ্ছে তত অসভ্যতা বাড়ছে। কিন্তু মনেই এরকম ভাবে, মুখে বলতে পারে না সুদীপ্তা, কারণ সে তো আর পেটে ধরেনি ওকে। সত্যেনের মেয়ের বোধহয় একটু হিস্টেরিক্যাল প্রবলেম আছে, এমন কান্না চেঁচামেচি, এমন সিন ক্রিয়েট করতে শুরু করে যে থামানোই মুশকিল হয়। নব তো সামলাতে পারেই না, পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা পর্যন্ত ছুটে আসে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মিসেস মজুমদার, ওয়াই দ্য কিড ইজ ক্রাইং অ্যান্ড শাউটিং সো ভায়োলেন্টলি, ইজ দ্যার এনিথিং রং? সত্যেনই তার মা মরা মেয়েকে অতিরিক্ত আদর দিয়ে দিয়ে এরকম তৈরি করেছে। লিফট 9th ফ্লোরে থামে। সুদীপ্তা খাঁচা থেকে বেরিয়ে আসে। A9/3 তার ফ্ল্যাট নাম্বার। বন্ধ দরজার সামনে এসে ডোরবেল বাজায়। একবার বাজালেই দরজা খুলে যায়। আজ তো খুলে না, কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছে নাকি নব? তাহলে তো হি উইল হ্যাভ আ উইপিং ফ্রম সুদীপ্তা। বারবার ডোরবেল বাজালেও দরজা খোলে না।
হঠাৎ তার কি মনে হয়, দরজায় জোরে ধাক্কা দেয়। একি, দরজা তো খোলাই ছিল। তাল সামলাতে না পেরে সুদীপ্তা হুমড়ি খেয়ে পড়ে ফ্ল্যাটের মেঝেতে। দরজা খোলা ছিল কেন? তাহলে নব কোথায়, তিতলি কোথায়, কি ব্যাপার? সমস্ত ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে, গেল কোথায় ওরা, কি ব্যাপার হলো? অনেক সময় একেবারে গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটের ইলেকট্রিক বক্সে ফিউজ তার ছিঁড়ে গিয়ে সব অন্ধকার হয়ে যায়, সেরকম কিছু কি? কিন্তু না, অন্ধকারে আন্দাজ করে সুদীপ্তা পার্লারের আলো জ্বালে, তারপর তিতলির ঘরের দিকে ছোটে। সুইচ টিপে আলো জ্বেলে দেখতে হয় সেই বিভৎস দৃশ্য। তিতলির বিছানায় যেন বালতি করে কেউ রক্ত ঠেলে দিয়ে গেছে, তিতলির শরীর বিছানায় নিষ্পন্দ। একবার মাত্র তাকাতে পারে সুদীপ্তা, তিতলির গলার নলি কাটা, সেই ক্ষত থেকেই ফিনকি দিয়ে রক্ত। সম্পূর্ণ নগ্ন তিতলি, তার দুটো পা ফাঁক করা। নব কোথায় গেল, মাথা ঘুরে যায় সুদীপ্তার। সে বাবলুর মোবাইলে কোনো রকমে নম্বর ডায়াল করে। শেষ হল শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষাক্ত অর্কিডের প্রথম পর্ব। নমস্কার।